फ्रेंड्स आज के आमार छेलेर संगे आमी नाश्ता करब आमार छेले आज के सैंडविच एक सैंडविच बनाए दिबे आमाके ए जे एक एक सैंडविच बनाबे आमार जोन्नो आर आमार छेलेर जोन्नो आज के बोलछे मामी आमी तोमाके सैंडविच बनाए सकालबेला खाओ तो आमी गोसल गोसल सेरे आसलाम आर एखन ए जे नाश्ता करब आमार छेलेर संगे কেমন স্যান্ডউইচ বানায় আপনারাও দেখেন দেখেন এই যে ডিম দিচ্ছে কি বানাচ্ছ আজকে স্যান্ডউইচ বানাচ্ছি এক স্যান্ডউইচ কি বানাচ্ছ জিজ্ঞাসা করো फ्रेंड्स কি বলো আমাদের ভিউয়ার্স কি বলো এক স্যান্ডউইচ বানাচ্ছি সে সব সময় আমি বানিয়ে খাওয়াই এখন আজকে দেখি যে ও কেমন করে বানিয়ে খাওয়াচ্ছে আমাকে सब समय करतब्य हो तो चलो ना सन्तान करतब्य हवा उचित माँ के बाबा के खवान ठीक ना एन ओरा रेडी कर खावे हमें तो बड़ो कर फिली ठीक ना खावा दवा बड़ो करसे एरा खावे हमारे बाच्चा देखे तो पैट भरे जा আর কিছু না স্যালাড স্যালাড নাই সিম্পল সিম্পল স্যান্ডউইচ স্যালাড নাই কিছু নাই হয়ে গেল জপ এই যে দেখেন ব্রেড এন্ড এগ এন্ড কেচাপ স্যান্ডউইচ আমার সকালের নাস্তা আমার ছেলে বানিয়ে দিয়েছে এখন কি খাওয়া যাবে রেডি यस রেডি यस স্যালাড না হলে হয় স্যালাড কোথায় স্যালাড তো করতে হবে তুমি একা একা খাচ্ছো আমার ছেলে খাওয়া শুরু হয়ে গেছে নাস্তা আর অনেক টাইম হয়ে গেছে আজকে অবশ্য আমার মেয়েকে কলেজে ছেড়ে আসতে আসতে টাইম হয়ে গেছে তা এসে আবার গোসল গোসল করলাম স্নান করলাম সবকিছু সেরে এখন ছেলেকে নিয়ে নাস্তা করতে বসেছি আশা করি আপনারাও নাস্তা করছেন নাস্তাটা ঠিকমতো টাইমলি খাওয়া উচিত সবারই কারণ নাস্তাটাই হলো মেন সারা রাত এই সেই রাতে খাওয়া হয় তারপরে আবার মর্নিং এই জন্য নাস্তাটা একটা হেলথের জন্য মেন থিং তো এই জন্য নাস্তা বানিয়েছি আমার ছেলে বানিয়ে দিল एक सैंडविच एखन आमरा खाबो फ्रेंड्स आज के आमी काजलटा पारछी चोखे देवार जोन्नो ई जोन्नो आमी बाहिरेर काजलटाटा दी ना चोखे अनेक माने एलार्जी हुए जाए ई जोन्नो निजे निजेई काजल रेडी करी बनाई एटाई एकटा स्पून दिए और दिया जालिए सलता दिए घी दिए काजलटा चोखेर जोन्नो बनाई आमार मेये देय आमी दी आमार काछे खूब भालो लागे चोखे काजल दिते आमार काछे अनेकई भालो लागे तो एइजोन्नो आमी निजे निजेई बनाई कारण होममेड तो जे कोनो जिनिसई भालो ठीक ना স্বাস্থ্যের জন্য হেলদের তো এই জন্য আমি নিজে নিজেই এটা বানাই কাজলটা ঘি দিয়ে সালতা দিয়ে আমি বানাই তারপরে আমি আমার মেয়ে চোখে দিই এটা অনেক 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 মানে চোখের জন্য অনেকটাই ভালো কারণ আমি নিজে বানাই কোনো ইয়া নাই এখানে কেমিক্যাল নাই বাহিরেরটা দিলে অ্যালার্জি হয়ে যায় চোখে এর জন্য নিজে নিজেই বানাই आशा करी अपन का भलो लगे अपनारा ट्राई करबें बसाते काजलता बनानो अनेकटाई भलो चोखर जो भलो हमें सब समय मे ये यूज करी ये यूज करी बाहर काजलटा दी ना মাঝে মাঝে আইলাইনারটা একটু ইউজ করি কিন্তু চোখের ভিতরে যে কাজলটা সেটা আমরা এইভাবে কাজলটা পাড়া হয়ে গেল ফার্স্টেরটা আমি এখন কাজলটা পারলাম দেখেন এই যে পাউডার হয়ে গিয়েছে আমি এটাতে কোনো ঘি কোনো কিছু ইউজ করিনি শুধু
बस घी दिए सलता दिए स्पून टाके गरम करे काली पाउडर करछी काजलेर पाउडर टा करछी करे एक बार ढेले राखलाम एक बार ढालार पर आबार सलतार ऊपर आबार देबो स्पूनटा कारण एकटु बेशी करे बानिये राखबो कारण डेली डेली बनानो अनेक कष्टकर ए जिनिसटा माने रूम एकदम धोया हो जाए रूमे काली काली हो जाए एकदिने बनिए रखी अनेक माने एक बछर पर देड़ बछर पर एटा बनालाम एखन आमि एकटा बनिए राखलाम एकबार आबार एखन फार्स्ट ट्रैक एखन आबार सेकेंड ट्रैक और बनाबो आबार सेकेंड ट्रैकटा बसिए दिब আপনারাও ট্রাই করবেন এটা ঘরে বানানো কাজল অনেকটাই চোখের জন্য ভালো আমি আমার মেয়ে ইউজ করি সব সময় ঘরে বানিয়ে আমি সব সময় ঘরে বানিয়ে কাজলটা ইউজ করি কাজল চোখের ভিতরে যে কাজলটা এটা আমি নিজে নিজে বানাই আমি বাসাতে আপনারা ট্রাই করবেন কারণ বাহিরের কাজলটা চোখের ভিতরে দিলে অনেক সময় আমার অ্যালার্জি হয় এই জন্য আমি দেই না আর এই কাজলটা আপনার অনেক দিন থাকে চোখে মনে করেন যে একদিন দুই দিন থাকে আপনার অনেক সুন্দর মানে ফেস ওয়াশ করেন যাই করেন একদিন দুই দিন আপনার কানে এটা চোখে কাজলটা থাকে এই জন্য আমি খুব পছন্দ করি আমার নিজের বানানো কাজলটা আপনারা ওটা আমি প্রথম তো বানিয়ে রেখে দিলাম বক্সের মধ্যে এখন আমি দ্বিতীয়বার আবার বানানোর জন্য আমি বানালাম দেখেন এটা অনেকটাই পাউডার হয়ে গেল আমার তো এক দেড় বছর চলে যাবে কি জন্য আমি একটু কষ্ট করে কষ্ট হলেও একটু বেশি করে বানিয়ে রাখি এই বক্সের মধ্যে ভরে কি জন্য তাছাড়া রুমের মধ্যে ধোঁয়া হয়ে যায় কালো হয়ে যায় এই জন্য একটু কষ্ট করে একদিনেই আমি একটু বেশি করে বানিয়ে রাখি আর রুমের বানানো আপনার কাজলটা অনেকটাই চোখের জন্য ভালো চোখের জন্য হেল্পফুল আর চোখ তো আমাদের অনেক একটা প্রিয় জিনিস তো এই জন্য আমি চোখের জন্য সবসময় রুমে কাজলটা ইউজ করি আমরা মেয়েরা তো কাজল সবাই চোখের জন্য অনেকটাই পছন্দ করে এই জন্য আমাদের আমার আর আমার মেয়ের ফেভারিট রুমের বানানো কাজলটা আমরা সবসময় ইউজ করি আপনারাও ট্রাই করবেন বাসাতে আমি এভাবে পাউডার বানিয়ে নিই প্রথমে এটা স্টিলের একটা স্পুন আমি দিয়ার পরে ইয়া করে আগুন জ্বালিয়ে সলতা দিয়ে তারপরে আমি বানিয়ে হালকা ঘি লাগিয়ে একটু হার্ড হার্ড করে আমি চোখে দিলে আমার কমসে কম একদিন দুই দিন চোখে থাকে আপনি ফেস ওয়াশ করলে চোখে থাকে চোখটাও ভালো লাগে দেখতে সুন্দর লাগে অনেক ডার্ক কালি হয়ে যায় অনেক সুন্দর লাগে এই যে এখন দেখেন আমি হয়ে গেল আমার পাউডারগুলো স্পুন থেকে উঠিয়ে নিলাম কালি পাউডারগুলো এখন আমি এটা বক্সের মধ্যে ঢেলে তারপরে আমি হালকা সামান্য পরিমাণ ঘি দেশি ঘিটা দেবো ফ্রেশ ঘিটা দেবো দিয়ে আমি এটাকে একটু হার্ড হার্ড করে একটু ইয়ে করে রাখবো তারপরে আমরা ইউজ করব এটা অনেকই চোখের জন্য ভালো চোখে দিলেও অনেক সুন্দর লাগে চোখের ভেতর অংশটা যে আমরা কাজল দিই অনেক সময় বাইরেরটা দিলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু কেমিক্যাল থাকে অনেক চুলকায় এবং অ্যালার্জি টাইপ দেখেন কতটা কালো হয়েছে দেখেন কত ডার্ক কালো এবং উঠেও না অনেক সময় দেখা যাচ্ছে দুই দিন একদম সুন্দরভাবে থাকে চোখে অনেকটাই সুন্দর এবং গড়ে পড়ে না চোখে গড়ে আপনি অনেক সময় বাইরের কাজল দিলে ঘেমে গেলে বাইরে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে গড়ে পড়ে চোখের গালের সাথে লেগে থাকে চোখের পাশে লেগে থাকে কিন্তু এই কাজলটা আমি অনেক ইউজ করছি এটা অনেক সুন্দর চোখের সাথে একদম অ্যাটাচড হয়ে থাকে অনেক ভালো অনেকক্ষণ থাকে 24 আওয়ার্স আপনি একদিন দুদিন ভালোভাবে থাকে সুন্দর আপনারাও ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কাজলটা বানানো এটা আমার মার কাছ থেকে শেখা ছোটোবেলায় আমাদের মা এরকম করে বানিয়ে বানিয়ে চোখে দিয়ে দিত এই জন্য আমি এটাই এখনও পর্যন্ত ভুলিনি আমি এটাই এই ট্রিকটাই এখনও পর্যন্ত চালিয়ে রেখেছি
आशा करी अपनारा अपन का भलो लागे भलो भलो कमेंट दिवें प्लिज हमार तारामा ब्लग के एगे नहीं जो अनेक अनेक सपोर्ट दिवें शेयर करबें भिडियोगो कम लगल कमेंट करबें भलोभवे बसी बसि शेयर करबें लाइक दिवें भिडियोते और सबसक्राइब तो करबें ही प्लिज हाँ अनेक सपोर्ट दिवें पशे थकबें अनेक दुआ करबें आशीर्वाद करबें अपन का भिडियोगो कम लगे प्लिज कमेंट कर थैंक यू सो माच थैंक यू फर व्वाचिंग अपनारा सुस्थान भलो थकबें और सब समय हैपी थकबें फैम।